অগ্নি সাক্ষী করে তোমাদের বিয়ে হয়েছে। তোমার কিন্তু কথার মূল্য আছে চটকুকি। দেখো তোমার যদি আপত্তি থাকে তাহলে আমি মতুরের সাথে কথা কইতে পারি। অগ্নি সাক্ষী করে বিয়ে করলেও কি আমার সত্যি অধিকার আছে তেনাকে আটকাবার? তুমি কও মা, আমি তো আর সেই স্থিতি নই যে কান্নাকাটি করে তেনাকে আটকাতে চাইব। চটকুকি, এখানে করুণার কথা আসছে কেন? আসছে কারণ আমি শুধুমাত্র তেনার বেটার মা। তিনি কেন শুনবেন আমার বারণ তুমি কও মা? আমার শুধু একটাই কাজ, তেনার বেটাকে মানুষ করা। আর আমিও তো তাই কয়েছিলাম। এসব আমি কি কয়েছি মাকে? মা, তুমি আমার কথা কানা শোনো। আমি এত গুছিয়ে কথা কইতে পারিনি। আর যে যেখানে যেতে চাইছে সে সেখানে যাক নে মা, তাতে আমার আপত্তি করার কি আছে কাউ দেখি? আমি আজ মায়ের সুমুখে দাঁড়িয়ে তোমার সংসার, তোমার সন্তান, তোমার স্বামী সব কিছুর জন্য প্রার্থনা করব মা, সব কিছুর জন্য। দেখবে একদিন তুমি সব সুখ পাবে, সব সুখ। কিন্তু তার জন্য যে একটু দৈত্যি ধরতেই হবে মা, একটু দৈত্যি এতদিনে এতদিনে মা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। জয় মা, জয় মা। কিছু মানুষের আওয়াজ শোনা যাচ্ছে না? আরে আয় তো চটকুকি।